গাইস, তো ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, খাইদাই ঘুরে বেড়াই ইউটিউব চ্যানেলে। তো আমরা আজকে যাচ্ছি দার্জিলিং। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিউ কুচবিহার স্টেশন, নিউ কুচবিহারে রয়েছি। এখান থেকে টিকিট কাটা হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন শিলিগুড়ির উদ্দেশ্যে। 60 টাকা করে টিকিট নিয়েছে, জেনারেল টিকিট। ঠিক আছে, সঙ্গে থাকো বন্ধুরা, দেখা হচ্ছে পরে। তো এখানে আমাদের জন্য টিকিট কাটছে সঞ্জুদা, আমরা টোটাল 10 জন। আমাদের টিকিট হয়ে গেছে কুচবিহার স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত, 60 টাকা করে পার হেড পড়ছে। ফার্স্ট টাইম দার্জিলিং যাচ্ছি, খুবই এক্সাইটেড। এই ভিডিওটা এই পর্যন্তই হবে, কুচবিহার থেকে দার্জিলিং পর্যন্ত। পরের ভিডিওতে আমরা পরের দিন যে সাইট সিন করবো, কী কী আছে দার্জিলিং, সকালবেলা বেরোবো টাইগার হিলে বেরোবো, এই পার্টটা পরের ভিডিওতে আসবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরে। হ্যালো, কোথায় যাচ্ছ তোমরা? স্টেশনে? স্টেশনে তো আছো, যাচ্ছ কোথায় আজকে? দার্জিলিং। কেমন মজা করবে? খুব ভালো মজা করবে। হ্যাঁ, সকালবেলা সানরাইজ হচ্ছে না? কটা বাজে? 5টা বাজে। তাহলে এই সানরাইজ কালকে আমরা কোথা থেকে দেখবো? দার্জিলিং। দার্জিলিং কোথা থেকে দেখবো? টাইগার হিল থেকে। ফোকাস 5টা বাজে। হ্যাঁ, 5টা 10 বাজে আর সকাল হয়ে যাচ্ছে মোটামুটি ভোরবেলা। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল সূর্য উদয় হচ্ছে, পাশে লাল কালারের রাজধানী, তার পাশে সূর্য উঠছে লাল আলোর সঙ্গে, খুব সুন্দর। দাঁড়া ট্রেন, দাঁড়ায় না কেন ট্রেন? দেখুন বন্ধুরা কিভাবে চাপাচাপির মধ্যে জেনারেলে যাওয়া হচ্ছে। তিনজনের সিট, 4-5 জন বইসা আছে। আমরা চলে আসছি বেলাকোবাই, আর নেক্সট স্টপ ইসি নিউ কুচবিহার জাংশন। আমরা প্রায় চলে আসছি এনজেপি জাংশন, বেলাকোবা পার হয়ে যে চা বাগান, সেই চা বাগানের মধ্যে দিয়ে, সেই সবুজ ঘেরা চা বাগানের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসছি নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি জাংশন। আমাদের যারা আমার সাথে যারা যাচ্ছে, অনেকে আছে, 4-5 জন পরে পরিচয় করিয়ে দিব। সবাই তাদের লাগেজ নিয়েছে, বের করে নিয়েছে ট্রেন থেকে। যেখানেই আপনারা যেতে চান, দার্জিলিং, সিকিম, গ্যাংটক, শিলিগুড়ি, বাংলাদেশ, যেখানে যেতে চান এই জাংশনে আপনাদের আসতেই হবে। এনজেপি স্টেশন, আমরা ওই পাশে নামছিলাম, এক্সিলেটার দিয়ে নামলাম। নামার পরে এখানে এনজেপি স্টেশনের সমস্ত রকম গাড়ি, সিকিম, গ্যাংটক, পেলিং, দার্জিলিং সমস্ত রকম গাড়ি এখানে পাওয়া যাবে। সিকিমের ভাড়া পড়তেছে, গ্যাংটকের ভাড়া পড়তেছে শেয়ারিংয়ে 400 টাকা, পেলিংয়ের সামথিং ওইরকমই কম বেশি, 100 কম বা বেশি, দার্জিলিংয়ের পড়তেছে 250। আমরা এনবিএসটিসি বাসে যাচ্ছি, তো কত টাকা ভাড়া পড়তেছে টিকিট কাটার পর আপনাদের দেখাবো। নিউ কুচবিহার স্টেশনেও এরকম একটা রেল ইঞ্জিন রয়েছে, এখানেও একটা রেল ইঞ্জিন রয়েছে দেখা যাচ্ছে। মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি জাংশন। তো আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছোট গাড়ি বুক করে নিয়েছি এনবিএসটিসি বাস স্ট্যান্ড পর্যন্ত। ভাড়া নিচ্ছে 300 টাকা ফুল গাড়ি, 10 জন টোটাল। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একটা ম্যাজিক গাড়ি ভাড়া করে নিয়েছি, ফুল গাড়ি, 300 টাকা, 10 জন, 300 টাকা, 30 টাকা করে পার হেড এনবিএসটিসি বাস স্ট্যান্ড পর্যন্ত। এনবিএসটিসি বাস স্ট্যান্ড যাওয়ার আগে আমরা লাঞ্চ করে নিচ্ছি, বাজে হচ্ছে ঘড়িতে 9টা, লাঞ্চ করে নিচ্ছি বিশ্বাস হোটেল, অর্ডার করবো নিরামিষ ভাত, দেখি কীরকম খাবার খেয়ে কীরকম বিশ্বাস হয় দেখি। সকালের যে ব্রেকফাস্ট পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন কী কী রয়েছে, সয়াবিন তরকারি রয়েছে, আলু ভাজা, একটা পাঁপড়, আর এদিকে রয়েছে পেঁয়াজ, লঙ্কা আর শসা। কেমন খেতে? আর ওয়েট না করে শুরু করে দিলাম। গরম গরম আছে না? বেশ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা,
খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আমরা এনবি এসেছি, বাসের জন্য আসছিলাম, কিন্তু বাসের পরিস্থিতি খুবই খারাপ, লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে বাসের টিকিটের জন্য। বাস দেখাচ্ছে 11টায়, তবু কখন যায় ঠিক নেই, আর বাসে সিট পাই কিনা ঠিক নেই, এই জন্য ওই গাড়িটা বুক করে নিলাম, ওই সুমোটা বুক করে নিলাম, 2400 টাকা নিল, একদম দার্জিলিং পৌঁছে দিবে। আমরা শিলিগুড়ি থেকে বের হয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। ট্রেন থেকে দেখাচ্ছে কার্শিয়াং 45 কিমি, শুকনা 8 কিমি, ঘুম 69 কিমি, দেখতে পাচ্ছেন এই যে পাহাড় শুরু হয়ে গেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই 1 কিলোমিটার, হয়তো 1 কিলোমিটার পরে আমরা শুকনা ফরেস্টের ভিতরে ঢুকবো। শুকনা ফরেস্টের ভিডিও আমি 2 মাস আগে একটা দুধিয়ার পিকনিক স্পটের একটা ভিডিও আপলোড করেছিলাম এখানেই, যেটা শুকনা মোড়, এখানে আমরা টিফিন করেছিলাম। ভিডিওটা আমি আমার এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ভিডিওটা ওয়াচ করে নিন সবাই, যে আমরা শুকনা ফরেস্টে ঢুকে পড়লাম। আর্মি ক্যাম্প রয়েছে একটা শুকনার পরে, আপনি আর্মি ক্যাম্পটা স্টার্ট হয়ে গেল। বিএসএফ ক্যাম্পটা দেখুন একটু ভালো করে, খুবই সুন্দর, খুবই সুন্দর ভিতরে সাজানো। ও কোন সা পারে? ওই তো কারসিং, কারসিং ওই হ্যাঁ। এটা হচ্ছে এখানকার পার্ক, খুবই সুন্দর, ফান অ্যান্ড অ্যাডভেঞ্চার পার্ক। ইউটিউব ভিডিওতে, তারপর বিভিন্ন ফেসবুক ভিডিওতে যা দেখি তার থেকেও অপূর্ব সুন্দর, উপর থেকে নিচটা দেখতে একদম সত্যি অতুলনীয়। সত্যি বলতে দার্জিলিংকে এমনি পাহাড় পাহাড়ের রানী বলা হয় না, সত্যি পাহাড়ের রানী দার্জিলিং। পাশে পাশেই কাকাটা আছে, কাকাটাও খুব সুন্দর, এটা হচ্ছে কিং অফ কোচবিহার। এদিকের ভিউটা একটু দেখো গাইজ, অসম্ভব সুন্দর। ও ভাই দারুন দারুন, এই যে দেখা যাচ্ছে একটা দার্জিলিং এর যে টয় ট্রেন, টয় ট্রেন একটা ইঞ্জিন দেখা যাচ্ছে ভিতরে। দার্জিলিং যাবো না, দার্জিলিং যাবো, বুঝতেছি মজা হয়ে গেল একবার। প্রচুর আপনারা শেয়ারিং এ আছেন, অবশ্যই সামনের সিটটা দখল করবেন, সামনের সিটটা দখল করবেন, তাহলে কিন্তু হবে না। পিছনে বসছিলাম 15 মিনিট আধা ঘন্টার জন্য পিছনে বসছিলাম, অবস্থা কোথায় খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, কয়েক দিন পরে আমি জানতে পারবো, ঠিক আছে। জিজি পোকার ডাক শোনা যাচ্ছে মনোরম পরিবেশের মধ্যে, জিজি পোকার ডাক। আমরা দার্জিলিং ঢুকছি, ঘুম স্টেশন, ঘুম রেল স্টেশন। এসে পড়ুন বন্ধুরা, কবে আসবেন, কি আসবেন, কোনো মাইনে দেয় না, আজকে এসে পড়ুন বন্ধুরা, আজকেই ব্যাগ গুছিয়ে ফেলুন। জানতেন না কেন এটা
আরেকটি টয় ট্রেন এখান থেকে ছাড়ছে, শুধু এখানে ইঞ্জিন ইঞ্জিন টেস্ট করতে অনেকগুলো ইঞ্জিন রয়েছে এখানে, তো কোনো দার্জিলিং স্টেশন। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, এখন সামনে আমাদের হোটেল আছে, সঞ্জুতা যাচ্ছে হোটেলে ব্যাগ চেক রেখে, আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার যাবো মেলের উদ্দেশ্যে, মেলে গিয়ে দেখা হচ্ছে, আর হোটেল দেখি যদি গিয়ে ভিডিও করা যায় দেখাবো অবশ্যই। আমরা এসিতে থাকি, এসি লাগিয়ে কারেন্ট খরচ করে আমরা এসিতে থাকি, আর এখানে এটা ন্যাচারাল এসি থেকে আরও বেশি ভালো। ঠিক আছে ভাই, দেখা হচ্ছে পরে। এটা হচ্ছে আমাদের হোটেলে ওঠার রাস্তা, ওইখান থেকে আমরা আসছি। ওটা আমাদের হোটেলের রাস্তা, হোটেলে উঠতে গিয়ে দম খাটো হয়ে যাবে। রুমে ঢুকছি, রুমে এন্ট্রি নিচ্ছি, টোটালটাই আমাদের এরকম 4-5টা সিঁড়ি পার হয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের রুম, আমরা তিনজন ঘুমাবো, একটা সিঙ্গেল বেড রয়েছে আর একটা ডাবল বেড, এখানে আয়না টিভি রয়েছে। যেহেতু আমরা চিপ রেটে ঘুরছি একটু কম্প্রোমাইজ করতে হবে, তাই না? বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, বাথরুমটা তুলনামূলক ভালোই খারাপ না রুম, জল সব সময় 24 ঘন্টায় জল গরমের ব্যবস্থা রয়েছে, স্নান টান করার জন্য শাওয়ার টাওয়ার সবই রয়েছে।